বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞাকে কল্পনাপ্রসূত ও একপাক্ষিক বলে আখ্যায়িত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বলেন, দেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছে। এই স্যাংশন দেওয়া হয়েছে, তাদের পক্ষ শোনা হয়েছে বলে আমার মনে হয় না। আর আমি এটাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এইসব দোষে র‍্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত।